ওটা তোকে নিয়ে হোক, তোকে নিয়ে গল্পটা হোক আমার। লাখে একটা ছেলে, জয়েন্টে ভালো র্যাঙ্ক করেছিল, আমাদের পাল্টি ঘর। ছবি তো দেখলি, পছন্দ হয়েছে? ক চামচ দেব? এক চামচ করে। ভালো পেয়েছে। কত পেয়েছিল? মাস্টার্স তো করবে। ঠিক তো, করবেই তো। কি চুপ করে রইলি যে? এমনিতে তো মুখে খই ফোটাস, দরকারে কথা বের হয় না কেন? যা যা বলেছি মনে আছে তো? বললাম তো মনে আছে। এসবের কি দরকার ছিল? প্রথমবার এলেন, একটু মিষ্টি মুখ তো করতেই হবে। দেখুন, খুব তাড়াহুড়ো করে করেছি তো, যত সামান্যই আয়োজন। তুমি বসো মা, বসো। বস। এ বাবা, আমি তো সুগারের পেশেন্ট। একদিন খেলে কিছু হবে না, নিন না। আমি মিষ্টি খাই না। একটা নিন। আচ্ছা আচ্ছা, শুরু করুন তো অন্তত। নিন নিন। আপনাকে কিন্তু ওকে একটু গড়ে নিতে হবে, ও তো পড়াশোনা ছাড়া কিছুই জানে না। না না, আজকালকার ছেলেবেয়েরা তো স্কুল কলেজ নিয়েই ব্যস্ত, তারা আর বাড়ির কাজ কখন শিখবে? না, ও কিন্তু ভালো নাচ জানে। আচ্ছা, গাইতে পারে, ছবি আঁকতেও পারে। ও, ওই ঢোকার মুখে যে ছবিগুলো দেখলাম সামনের ঘরে, ওটা তোমার আঁকা ওই ছবিগুলো? এই দেয়ালে যত ছবি দেখছেন, ঘরে ওরই আঁকা ছবি সব। বাবা, তাহলে শিকাগো গিয়ে এরপর ফ্ল্যাট সাজাতে পারবে। অর্ণব কি তাহলে বিদেশি সেটেল করবে বলে ঠিক করলো? সঠিক জানি না, তখনকার ছেলে বুঝতেই তো পারছেন এখন কি চিন্তা ভাবনা করছে, এখনো পর্যন্ত সেভাবে কিছু বলেনি। হিয়া, তোমার রান্না বান্নায় ইন্টারেস্ট আছে? কি কি বানাতে পারো? আচ্ছা শোন, সবাই যা যা বলছি সেগুলো লিখবি, আর এবারে রিপোর্টের যে কোশ্চেনগুলো সেগুলো তো আমি লিখিয়ে দিয়েছি মোটামুটি। আবার বলছি, এই প্যারাগুলো কিন্তু ঠিকঠাক করে পড়তে হবে। হিয়া, গ্রামারটা আরও ভালো করে পড়তে হবে, তোর কাছ থেকে 90% আশা করি কিন্তু। ঠিক আছে স্যার। আর তুই কিছু লিখিসনি নিশ্চয়ই? কতদিন কতদিন এরকম ফাঁকি মেরে কাটাবি? হ্যাঁ স্যার, আসবো। হ্যাঁ এসো, দেখান একটু। আমি পারি না। ও শঙ্খশুভ্র মুখার্জি, আজ থেকে তোদের সাথেই পড়বে, বসো। তুমি বইটা এনেছো তো? হ্যাঁ স্যার। খোলো পেজ 39, দেখো দ্য লিসনার্স। আর সবাই খাতা জমা করলি? খাতাগুলো জমা কর। চোখ দুটো কি অ্যাট্রাকটিভ, তাই না? অ্যাট্রাকটিভ না ছাই, কাজ নেই যত সব। তুই কি রে? আমি সুস্থ, তোর মতন পাগল নই। নে অ্যান্সারটা লেখ। তুমি হিয়া? তুমি নয়, তুই কি করে জানলি আমি হিয়া? সন্দীপ বলছিল তোর কথা, ওর সেকশনে আমার অ্যাডমিশন হয়েছে, ওই আমাকে নিয়ে এলো টিউশনে। কি বলছিল আমার কথা? এই স্যার কিভাবে পড়ান, কে কে পড়ে, তখনই বললো তোর কথা। ও আচ্ছা, তা হঠাৎ করে বছরের মাঝখানে চলে এলি, তোর অসুবিধা হবে না? না রে, অভ্যেস হয়ে গেছে। বাবা রেলের চাকরি,
ছোট থেকে এখানে ওখানে এইভাবেই ঘুরে বেড়াচ্ছি। তোর বাড়িতে আর কে কে আছে শঙ্খ? বাড়িতে মা, বাবা, আমি আর দাদা। দাদাও তো কলেজে অ্যাডমিশন নিয়েছে মিড সেশনে। এই আমি এদিকে যাব, তোদের সাথে পরে দেখা হবে রে, বাই। তুই কোন দিকে যাবি শঙ্খ? তোর তো সাইকেল নেই। আরে ও তো রেলগোয়ারে থাকে, এক কাজ কর শঙ্খ, ওখান থেকে রিক্সা নিয়ে নে। শোন, রিক্সায় 10 টাকার বেশি দিবি না কিন্তু। পরের দিন দেখা হবে শঙ্খ। সাথে চোখে চোখে কথা হয়ে যায়, বলতে চাওয়া কথাগুলো লুকিয়ে রয়ে যায়। বল না, তোর ওই লজ্জা লজ্জা ঠোঁটে একটি বার, মুখ লুকিয়ে আর চোখে যাবো যা সাজার বার। তোকে ছাড়া মন বসে না, এত দেরি হলো? মায়ের সাথে বাজারে গেছিলাম। আমি এবার থেকে চুলটা কাটবো না, চুলটা বাড়াবো। বাবা, কি হলো হঠাৎ করে? কি আর হবে, ভাবছি চুলের স্টাইলটা একটু চেঞ্জ করবো। শোনো না, আমাকে কিছু টাকা দাও না, পার্লারে যাব। আর ওই মাসিমণি যে সালোয়ারটা কিনে দিয়েছিল ওটা একটু বের করে দাও না। বন্ধুদের দেখে ইচ্ছে করছো তো? আমি তো সব সময় বলি জিন্স টিন্স ছেড়ে দিয়ে সালোয়ার কুর্তিতে অনেক সুন্দর লাগে। তবে ওই সালোয়ারটা আমি এখন খুঁজতে পারবো না, যখন বের করে রাখবো তখন তুমি পরো। ওর যখন ইচ্ছে হয়েছে এখনই পরুক না, আর তো কদিন পরে কলেজে পড়বে, তখন তো বাইরে থেকে ওকে হোস্টেলেও থাকতে হতে পারে, তখন এই আবদারগুলো কে করবে? ছাড় ছাড়, দেখি কোথায় আছে। সেই যে কবে কিনে দিল জানো তো বাবা? সন্দীপ, সন্দীপরা একটা মোবাইল কিনেছে, আমাদের একটা মোবাইল কিনবে। মোবাইল? সে তো অনেক দাম,
বাড়িতে তো ল্যান্ডফোন আছে, এখন এত টাকা খরচা করলে চলবে? এরপরেই উচ্চ মাধ্যমিক হলেই তোর মা পাত্র দেখা শুরু করবে, তখন তো বাড়ি মেরামতি করতে হবে, রং করতে হবে, তোর বিয়ে দিতে হবে না? বারবার বলি, জলে ভিজিস না, ভিজিস না। শুনলে তো আমার কথা? যেমন বাপ হয়েছে তেমনি বেটি। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, দিনের পর দিন স্কুল কামাই হচ্ছে। কতবার বলেছি এই কটা দিন একটু সামলে থাক, শরীর খারাপ বাঁধাস না। এই সাত সকালে আবার কে এলো? স্যার ইয়ার খবর নিতে বলেছেন। ও তো জ্বর বাঁধিয়ে বসে আছে। টেস্টের আগে স্যার একটা পরীক্ষা নেবে। ও তাই? তাই আমরা ভাবলাম ইয়াকে জানিয়ে দিই, একটা খাতাও রয়ে গেছে ওর কাছে। আমরা মানে আর কে কে এসেছে? তাদের ডাকো। রঞ্জনাও ছিল আমার সাথে, আমাকে বাড়িটা দেখে দিয়ে চলে গেল। বললাম আয়, শুনল না। Just punched it here and it almost carried to Glenn McGrath. Might just have even carried. Just short of him. Sir, proper notes dicche, bujhli? Tinte story final cover hoyei gelo. Good effort here by Shane Lee. Tor kotha shesh? Mane? Kichu na. Thak. Khata nite eschis to? Khata neoa hoye geche? Ki bolli? Barir phone number Ranjanar kacheo chilo. Phone kore janiye dite partish? আর খাতাটা, খাতাটা না হয় বাবার হাতে পাঠিয়ে দিতাম। তোদের ফোন নাম্বার? সে তো স্যারের কাছেও আছে। আর স্যার নিশ্চয়ই তোদেরকে ফোন করে পুরো ব্যাপারটা জানাতে পারতো। আর এই খাতা, খাতায় যা আছে আমার পরীক্ষা লাগবে না। সকাল সকাল এসেছো, একটু জল খাবার খেয়ে যাও বাবা। কাকিমা, আমি বাড়িতে টিফিন করে এসেছি। আচ্ছা, আমি এটা নিলাম, এটা আমার ফেভারিট। Because of that man standing at short extra cover, staring him in the face. Little adjustment with the bottom hand, just opening the face of the blade and keeping it wide of that man at short extra cover. Oh, right in the meat of the bat. Oh, glorious shot section. Glorious timing. There was no luck in that one. He simply leant into it, opened the face, and then those powerful wrists of his came into play. জানিস তো, কদিন ধরে একটা কথা বলবো ভাবছি, কিন্তু কাউকে বলতে পারছি না। কি কথা? তোকে বলি? কিন্তু তুই কাউকে বলবি না তো? আমি জানি তুই ওর খুব ভালো বন্ধু, তুই আমার হয়ে ওকে একটু বলিস। কারা বন্ধু? কি বলবো, কাকে? জানিস তো, সেই প্রথম দিন থেকেই আমার শঙ্খকে খুব ভাল লাগে। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই কলেজ। শঙ্খ যদি অন্য কোথাও ভর্তি হয়, তারপর যদি দেখা না হয় কখনো, তুই আমার হয়ে ওকে একটু বলবি? শঙ্খ কি তোকে কোনো দিন কিছু বলেছে? না, বলেনি। আমি তোকে আমার কথা বললাম। তোদের যা ভালো বন্ধুত্ব, তোকে সত্যি কথা বলবে। তুই এসব নিয়ে এখন কিছু ভাবিস না, তুই বাড়ি যা। তুই ঠিকই বলেছিস, এটা সঠিক সময় নয়। ঠিক আছে, যদি কিছু বলার থাকে তবে ওই আগে বলুক। আর যদি না বলে? ভুলে যাব, আমার ওকে ভাল লাগে বলেই যে ওর আমাকে ভাল লাগতে হবে এমন তো কোনো কথা নেই। ছাড়, বাদ দেও সব কথা, অনেক দেরি হয়ে গেল, বাড়ি যায়।
কাকুকে বলে দিস, কিন্তু জল ভাড়াটা খুব ভালো ছিল। এই পরীক্ষা তো শেষ হয়ে গেল, চল কোথা থেকে ঘুরে আসি দুদিন। হ্যাঁ চল, কোনো অসুবিধা নেই। তাহলে হিয়াকেও বলি। এই হিয়া, হিয়া, এই হিয়া, চল বেড়াতে যাবি? হ্যাঁ চল না। কি খবর, কতদিন পর! তুই জানতিস আমি এই কলেজে? আমি তোকে প্রথম দিনই দেখেছিলাম, তাই তাই কি তাই ভাবলাম এই কলেজেই থাকি, পুরনো বন্ধুরা সবাই প্রায় এখানেই। আচ্ছা তোর ইংলিশ তো? হ্যাঁ। বাহ, তাহলে আলটিমেটলি নিজের প্যাশনই থাকলি। অবভিয়াসলি। বল তোকে, রঞ্জনা এত তাড়াতাড়ি বুঝে গেলি? শঙ্খ তুই ওকে বলেছিস? কোনটা? ও ওটা, যাই আমার লেকচার আছে। শুনে যাবি না? আমি আর রঞ্জনা এক ডিপার্টমেন্ট, জানিস তো। আজ থেকে ফ্রেশার্সের রিহার্সেল, আমরা একটা ডুয়েট করছি। আমরা দুজনেই চাই তুই আমার সাথে গানটাতে থাক। না তোরা কর, পরে দেখা হবে রে। এলাম। কি রে, ও চলে গেল যে? জানি না, ওর মুড বুঝা দায়। ওকে দাঁড় করা। হিয়া, এই হিয়া শুনে যা। হিয়া, কিছু একটা ঠিক কর, কোনটা যাবি, বিয়ে বাড়ি না ফ্রেশার্স? বললাম তো বিয়ে বাড়ি। বিয়ে তো রাতে, কলেজের অনুষ্ঠানের পরেও তো যাওয়া যায়। না কলেজ যাওয়ার ইচ্ছে নেই। তাহলে গিফটের শাড়িটা বাজার থেকে নিয়ে আয়, দেরি করবি না, তাড়াতাড়ি ফিরবি। ঠিক আছে যাচ্ছি। দাদা রিক্সাটা ঘোরান। ভাবনা কাহারে
আরে হিয়া, তুই এসেছিস? আমি জানতাম তুই আসবি। আমরা পারফর্ম করবো আর তুই আসবি না, এটা হয় কখনো? পুরোটা দেখলি? স্টেজে জানিস আমার খুব এক্সাইটমেন্ট লাগছিল। লজ্জা পাই না তোর? নিজের রূপ রং দেখিয়ে শঙ্খকে বস করতে চাইছিস? তুই কখনো বুঝতে পারিস নি না যে আমি ওকে ভালোবাসি? ঘেন্না করি আমি তোকে, তুই আমার বন্ধু হতে পারিস না কখনো। ছিহিয়া, তুই এত ছোট, তুই এইভাবে ওকে বলতে পারলি? রঞ্জনা চলে আয়, চলে আয়। আপনার আর কত বছর আছে চাকরি? আর দু বছর। অর্ণব ফেরার কিছু কনফার্ম করলো? মনে হচ্ছে নেক্সট মান্থে আসবে। আমি ওকে বলে দিয়েছি ছেলেকে এবারেই বিয়ের পিঁড়িতে বসাবো, না হলে বুঝতে পারছেন তো বিদেশ বিভুই থাকে, কখন কাকে বিয়ে করে বসে কে জানে। তোমার না সবেতেই? হ্যাঁ, আমি না থাকলে তো সংসারটাই চলতো না। ও দিদি, আপনার একবার আমার বাড়িতে চলুন। হ্যাঁ অবশ্যই, অর্ণব আসুক, ও এলে পরেই না হয় যাবো, আর এখন তো যাতায়াত লেগেই থাকবে। না এবার উঠি, অনেকটা রাস্তা যেতেও হবে। হ্যাঁ নমস্কার। নমস্কার, পুজোর ছুটিতে অর্ণবের কাছে যাচ্ছি, পাসপোর্ট তো আছেই। ভিসা অ্যাপ্লাই করা হয়েছে, এলেই টিকিট কেটে নেব। আচ্ছা কি ভাবলি, অর্ণব তো কদিন পরেই আসছে, হয়তো কলেজ কমপ্লিটের আগেই আমাদের একটা ডিসিশন নিতে হবে। কি রে কি ভাবছিস, কিছু বলছিস না যে? আচ্ছা আচ্ছা, একটা কথা সত্যি করে বলতো আমাকে, তোর কি কোনো পছন্দের লোক আছে? না না, কাল সকালে একটু ডেকে দিও প্লিজ, অনেকদিন রঞ্জনার বাড়ি যাওয়া হয়নি, ও বেরোনোর আগেই আমি বেরোবো। বেশ ঠিক আছে, এখন আয় খেতে আয়। তুমি চলো আমি যাচ্ছি। দেরি করিস না। হ্যালো সন্দীপ। হ্যাঁ বল, এত রাতে ঘুমাচ্ছিস? না না, এই তো ল্যাবের খাতা রেডি করছিলাম। তুই কালকে আমার সাথে একবার দেখা কর না। সকালে? ঠিক আছে, তাহলে 9টার সময় ব্রিজের তলায় দাঁড়াবি। হ্যাঁ বলো। অর্ণব এসেছে বাড়িতে, আজ তোর সাথে দেখা করতে চায়। কলেজ শেষ হলে একবার দেখা করে নিস। হ্যাঁ, আমার ফিরতে একটু লেট হবে, ফিরে সব শুনো। দেখ ওদের আমি জানিয়েছি, তোদের দেখা হওয়ার পর তুই যেটা বলবি সেটাই আমাদের সিদ্ধান্ত। ঠিক আছে। কি এবার খুশি তো? দেখা করিস কিন্তু। রাখছি। কিছু লাগবে? কিছু লাগবে না। থ্যাংক ইউ।
মে আই হিয়ার রাইট? হ্যাঁ। আমি অর্ণব, একটু দেরি করে ফেললাম, আই এম সরি। না না ঠিক আছে। অনেকক্ষণ ওয়েট করালাম, বোর হচ্ছিলে? আমিও একটু আগেই এসেছি। দাদা দুটো চা। হ্যাঁ দিচ্ছি। তোমাকে দেখেই চিনেছি, ছবিতে যেরকমটা দেখেছিলাম ঠিক সেরকমই। ও আচ্ছা, চা না কফি? চা। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। দুটো চা। ওকে, আর কিছু লাগবে? স্ন্যাক্স? না না থ্যাংক ইউ। ঠিক আছে স্যার। তারপর তুমি তো এখনো কলেজে, তাই তো? হ্যাঁ থার্ড ইয়ার। এরপর? ভাবিনি কিছু। একাডেমিক লাইনে গিয়ে পোস্টডক করলে ওদেশের সুযোগ পেতেই পারো। হুম। আর তাছাড়া চেঞ্জ করে ম্যানেজমেন্টও ট্রাই করতে পারো। হুম। মানে? কিসের মানে? মানে আমি যা যা বলছি তুমি যে শুধু হুম দিয়ে যাচ্ছ। আমরা মধ্যবিত্ত পরিবার, মাঝারি পড়াশুনো, অত টার্গেট নিয়ে চলি না। বুঝলাম। আই এম সরি। ওয়াই? তোমাকে বোর করছি বলে। দেখো আমি বেশি কথা বাড়াবার আগে একটা কথা তোমাকে স্পষ্টভাবে জানাতে চাই। হয়তো তুমি আমাকে খারাপভাবে নিতে পারো, বাট আই থিঙ্ক শুড বি ক্লিয়ার। আমার পক্ষে তোমাকে বিয়ে করাটা খুব চাপের, জাস্ট নেক্সট টু ইম্পসিবল। আমি অন্য একজনকে ভালোবাসি। এই তো তোমার সাথে মিট করলাম, ইটস ওকে। বাট বাড়িতে কেউ কিছু জিজ্ঞাসা করলে বলো আমাকে পছন্দ হয়নি। আমাকে নিয়ে যা খুশি বলতে পারো তুমি। আসলে ক্লারাকে ছেড়ে তোমাকে, আই মিন অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। তোমরা খুব ভালো থেকো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। হোয়াট? আমি উঠি তাহলে। হুম হুম। সানগ্লাস। থ্যাংক ইউ। ছেলেটা তো ভালোই ছিল, কি হলো? ওর থেকেও ভালো একটা ছেলেকে আমি চিনি। বেশ কিছুদিন ছিলাম না। সন্দীপ আমাকে পুরোটাই বলল ফোনে। আমি এখানে, সেটা কি করে জানলি? সকাল থেকে তোকে ট্র্যাক করছিলাম। মানে? মানে আবার কি, প্রথম দিন দেখার পর থেকেই তো আমি তোর দিকে তাকিয়ে থাকতাম, তোকে লাইক করতাম। ভাবতাম তুই আগে বল, বললি না, যাক সে কথা। তো তো বললি বললি এমন এক সিচুয়েশনে, কি আর বলবো। শোন শোন কথাটা শোন, কথাটা শোন, কথাটা শোন, একটা কথা বললি, একটা। ওই পিছনে চেয়ারটাতে বসে না খুব টেনশন হচ্ছিল মায়েরই, বিশ্বাস কর। কেন? যদি তুই ওকে হ্যাঁ বলে দিস।
গল্পটা তোকে নিয়ে হোক, তোকে নিয়ে গল্পটা হোক আমার।